বাপরে নতুন নতুন ন করা, পুরনো হলেই ছ করা। আলাদা করে পাঠ হয়ে গেছে, নিজেরটা নিজের ঘরে নিয়ে গেছে। এটা আমার, এটা ওর বাবার, এবার সব জায়গা মতন দিয়ে দেবে। চলে আসছে শেষ স্ট্র্যাটেজি বাজার থেকে, এগুলো থপ থপ করে নামিয়ে দিয়ে চলে গেছে। আর আমি কলরাগুলো জলে ফেলে ওইদিকে ভিডিও করতে লেগেছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো কিছুই করছো। চলো আমিও ভালো আছি। আজকে কি ভালো কি করছি সেটা দেখাই। ভালো করছি সেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের ভাপা হবে, আর চিকেন লিভার কারি হবে, আর করলা ভাজা হবে। ভাজা মানে আমাদের ভাপা ভাজা। আর ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে, একটু আলু সেদ্ধও হয়ে গেছে। আলু সেদ্ধটা আমাদের করে রাখতে হয়, কখন কি কাজে লাগে। এই যো, তাহলে এতগুলো হয়ে গেছে, দুবার চা খাওয়াও হয়ে গেছে। না বন্ধু, আমার প্রিয় চা দুধ চিনি দেওয়া, সেটা খাওয়া হয়নি। তাহলে এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। লিভার ধোয়াটা বন্ধুরা আমি আগেও শেয়ার করেছি, কিন্তু অনেক নতুন নতুন বন্ধু আসছে, তো সেজন্য এটা আবার করে আমি শেয়ার করলাম, কারণ জিনিসটা খুব ইউজফুল। যদি তুমি নুন আর কিছুটা ভিনিগার দিয়ে জলে ভিজিয়ে রেখে দাও, তাহলে লিভারের যে একটা স্টিঙ্কি গন্ধ থাকে ওটা চলে যায়। এই মুহূর্তে আমি খুঁজে খুঁজে আলা কালা হচ্ছি, সেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে। এই হচ্ছে আমার প্যান্ডোরা বক্স মশলার, সব মশলা, ইন্ডিয়ান মশলা। সম্ভাব্য আরও দু একটা জায়গা আছে, খুঁজে নিই, মনে হচ্ছে স্টক ফুরিয়েছে। যাই হোক, আজকের মতো হয়ে যাবে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। পোস্ত আমার ফুরোয়নি, পোস্তর হেভি স্টক আছে, মানে এই তিনটে মিলিয়ে আমি বাটবো ইলিশ ভাপা করে। ঢেঁড়স সেদ্ধ, কলা ভাজা চেপেছে, শেষ চ্যাটার্জিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এইটা, এবার এইটাকে তুলতে হবে। 20 মিনিট হয়ে গেছে ভিনিগার আর নুনে ভেজানো, এবার এটাকে ধুয়ে তুলে নেব। শুধু নিজে খাওয়ার তোরজোর করছি, বুঝলে না, বরকে খেতে দিয়ে দিয়েছি, ব্যাস এবারে চা করা করাবো। চা খেতে হবে, চা না খেলে এনার্জি নেই। চাটাও যে নেশার জিনিস সেটা আগে বুঝিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। টাইম মতো চাটা না খেলে কীরকম যেন ঝিমিয়ে পড়ি। এই গরমে ব্রেকফাস্ট বানানোর কাজ প্রায় আমি ছেড়েই দিয়েছি। মধুমন্তিকে ছাতু দিয়ে দিয়েছিলাম সকালে, এই এখন একটি ডিম সেদ্ধ, ব্যাস খেল খতম। যত কাজ কমছে আর তত যেন কুঁড়ে হচ্ছি। আজ মনে হচ্ছে একটু পাতলা করে ফেললাম গো, তাও দই দিয়েই বাটলাম একসঙ্গে, যাতে আলাদা দই না ইউজ করতে হয়। দই, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি। আর কি ভাপে তো আর কিছুই দেবো না, সর্ষের তেল দেবো আর এই লঙ্কা গুঁড়ি দেবো। দাও করে নিয়ে দেখাচ্ছি। যতবারই এই ভাপের রান্না করি ইলিশ মাছে, ততবারই আমার বিয়ের পরে প্রথম সেজনানদের এই ইলিশ ভাপা বানানোর কথা আমার মনে পড়ে যায়। সেজনানদের আর আমার বিয়ে মানে খুব কাছাকাছি হয়েছিল, আগে সেজনানদের বিয়ে হয়েছিল, তারপর আমার, ওরও ওটা নতুন নতুন রান্না, তো ও রান্না করেছিল, খেতে খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া যখন শেষ তখন বললো, জানিস তো তেল দিতে ভুলে গেছিলাম। দিয়ে জলে বসাবো, ফুটবে তখন দেখাবো। এই দেখো চারটি কালো জিরেও আমি দেবো, কি সুন্দর যে লাগে দেখতে, খেতেও কম ভালো নয়। তো যেটা বলছিলাম, এই ইলিশ ভাপা রান্না করতে যদি সর্ষের তেল স্কিপ করা যায় না, তাহলে ঝাঁঝটা একটু কম লাগে, সেটা খেতে আরও ভালো হয়। কিন্তু শেষ স্ট্র্যাটেজি দাঁড়িয়ে থাকলে তেল বাদ দেওয়া চলবে না, তেলই তো আসল ইনগ্রিডিয়েন্টস। আমার খুব ঝাঁঝ লাগে গো, সত্যি কথা বলতে সেই শেষদি ভাইয়ের হাতের তেল ছাড়া ইলিশ ভাপাটি খেতে আমার অতি চমৎকার লেগেছিল। সব আলাদা আলাদা করে পাঠ হয়ে গেছে, নিজেরটা নিজের ঘরে নিয়ে গেছে। এটা আমার, এটা ওর বাবার, এবার সব জায়গা মতন দিয়ে দেবে। আহ, মধুমন্তির ঘরের ফ্যান চলছে, কি জোরে, কি আরাম লাগছে গো। না এটা বলতে পারবো না যে আমি পাখাটা পরিষ্কার করেছি বলে খুব জোরে চলছে, তা নয়। আজকের ক্লাইমেটটা ঘুমট আছে, কিন্তু রোদটা নেই না। চলো বাইরেটা একটু দেখিয়ে দিই, রোদ নেই কিন্তু খুব ঘুমট, রান্নাঘরে কষ্ট হচ্ছে।
এই ছবিটাও ওর অ্যাক্রেলিকে করা আছে, আগে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এবার ও এটা পেন্সিলে করছে, করুক ফিনিশ হলে দেখাবো। ওই যে বললাম না সিএস স্ট্র্যাটেজি থপ করে বাজারে এনে দিয়ে আবার বেরিয়ে গেল ছুটে, আসলে আরও কিছু আনার ছিল, ভুলেছে, মনে হয় কিনে ফেলে রেখে এসছে, যাই হোক এখনও ফেরেনি, মেবি হতে পারে ওটা স্কুটারের বাস্কেটে রয়ে গেছে, সেটাই হয়তো বার করতে গিয়ে সোসাইটির কারোর সঙ্গে দেখা হয়েছে, নিচে দাঁড়িয়ে কথা বলছে। তো এই মুহূর্তে আমি নিজে নিজে ভিডিও করছি, যথারীতি ঠিক মতো ফোকাস করতে পারিনি, চাকু চালাচ্ছি, পেঁয়াজ কাটছি ওই লিভার কারিটার জন্য, এই পেঁয়াজটাও দেবো কিনা ভাবছি, করে নিয়েছি জোগাড়টা, এটা মাখিয়ে ঝোঁকেই হবে, আলাদাভাবে কিছু কষবো না। তো এটাই রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর একটু কাঁচা লঙ্কা কুচি, টমেটোও দিয়েছি অল্প, পেঁয়াজও দিয়েছি অল্প, দেড়। ওখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ, নুন, আর পড়বে একটু দই, আর এই অল্প একটু টমেটো, কাটা ছিল, বেশি ইউজ করবো না, এই অল্পটুকুই দেব। হ্যাঁ, পড়বে সেদ্ধ আলু। চলো তাহলে জোগাড় যখন হয়ে গেছে মাখিয়ে রাখি। যারা দেখেছো তারা জানো আমি কিভাবে করি, গোটা গরম মশলা ফরম মশলা সব দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে আমি বসিয়ে দেবো। আর মাটন লিভারও আমি এই প্রসেসেই করি। হ্যাঁ, আরেকটা জিনিস দিই অন্যদিন, শেষে নামাবার আগে একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা, আজকে আর দেবো না, যেহেতু একটা রান্না সর্ষের হচ্ছে অলরেডি, দুটো রান্নায় সর্ষে খাওয়াটা ঠিক হবে না। আরও এলো পেঁপে কাঁচা লঙ্কা, আরও আছে, চলো ওই দিকে দেখাই। মুড়ি ছিঁড়ে আর সর্ষের স্টক খতম হয়েছিল, প্যান্ডোরা বক্স খুলে হতো বা যে আমার সর্ষের স্টকে নেই। তো যাই হোক, যা সর্ষে ছিল রান্না করেছি, স্টকে সব সময় থাকতে হয়, তো এটা একটু স্টকে থাকবে। আর চলো থলিগুলো তুলে দিই, থলিগুলো আজকে আর ধোয়ার ব্যাপার নেই, সব শুকনো শাকনা জিনিস এসছে। এই হচ্ছে আবার থলি রাখার জায়গা, থলি কেন, এটাও একটা প্যান্ডোরা বক্স। হাওয়া নেই, ঘুমট, রোদও নেই, হাওয়াও নেই। এই জইগুলি আমি বার করলাম, এটি দুটি কিনেছিলাম টমেটো পোড়াবার জন্য, এখন আমার ভাপা টাপা করার জন্য স্ট্যান্ড হিসাবে এটা আমি ব্যবহার করি। এটি হচ্ছে আমাদের বিকেলবেলার স্ন্যাক্স বক্স, চিড়েটা অবশ্যই সিএস চ্যাটার্জির, বাকি বাদাম বা চিপস এগুলো সিএস চ্যাটার্জি খায় না, ওগুলো আমার আর মধুবন্তীর মাঞ্চিংয়ের জন্য। মাছটা নামলে তারপরে ওই কড়াইটাতে লিভারটা চাপিয়ে দেবো। আর হবে, একটু আরাম করে শোয়া যাবে, আষাঢ় মাস, বৃষ্টি পড়বে ঝমঝম, খিচুড়ি হবে ফুলকপি দিয়ে, আমার বাড়িতে অবশ্য চিকেন দিয়ে খিচুড়ি হবে। ধোঁয়াটা চা হবে, আমি নাস্তাই দেখাবো। মনে পড়ে সেই সব দিন, হয়ে গেল খতম স্টোর রিফিল করা। ওই দেখো হ্যাংলুটা চলে এসছে, হ্যাংলুটা শরবত খাবে। Okay.
সান্দালে গরম লেগে গেল, যে ওকে শরবত খেতে হবে। ভালোই হয়েছে, সেই জামাইয়ের নামে মেরে হাস, গুষ্টি শুদ্ধ খায় মাস। আমারও খাওয়া হবে শরবতটা, কারণ আমি শরবত লাভার, তোমাদের তো আমি বারবারই বলেছি। সিএসটাকে জিজ্ঞাসা করলাম যে খাবে কি না, বললো খাবো না। খেতে পারত, কারণ এই জুসগুলোতে কোনো সুগার অ্যাড করা থাকে না, আর ক্যানবেরি সুগারের পেশেন্টদের চলে, মাঝে মিশেলে দিব্যি চলে, যে কোনো ফলই চলে। আমি ওকে নয় লিমকা দিতাম না, একটু বিট নুন আর ঠান্ডা জল বা বরফ দিয়ে জুস দিতাম। কি করব, যার যেমন কপাল, সেই ভাগ্যে কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি, আমাদের ভাগ্যে আছে, আমরা খাই, মারমার খাই। একদম দারুণ, একদম পারফেক্ট ঝাল, পারফেক্ট সব কিছু। মেথি পাতা খাওয়া খুব ভালো সুগারের পেশেন্টদের জন্য, আরও ভালো। আর মেথি পাতা বন্ধুরা আমি ফ্রিজে প্রিজার্ভ করি, বছরে এর পর বছর থাকে। তোমরা কারা কারা আমার মতন ফ্রিজে মেথি পাতা বা কস্তুরি মেথি রাখো কমেন্ট করে জানিও। এইবার আমি চাপাচ্ছি আমার লিভার কারি, জাস্ট তেজপাতা, গরম মশলা আর মেথি পাতা ফোড়ন দিয়ে মাখানো ঝোকানোটা আমি এখনও জল ফল দিইনি বন্ধুরা, মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছি। এখানে রেখেছি মশলার জলটুকু, আর আছে দই, আর এই যে আলু, ধনে পাতা, হ্যাঁ আরও একটা জিনিস পড়বে, দুটো গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো। চলো একদম রান্নার অন্তিম পর্যায়ে চলে এসেছি। বলবে আজকে কাকিমা রান্নার কী করলেন, সবই তো মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে গরম মশলা, গোলমরিচ অফ ক্যামেরা দেওয়া হয়ে গেছে, ব্যাস ঢাকা দিয়ে এবার আমি চলে যাব অন্য কাজে। নতুন নতুন ন করা, পুরনো হলেই ছ করা, নতুন তো জিনিসটা বন্ধুরা, তাই আমি বারবার এটাই ফোকাস করছি, মানে আমারও চোখ যাচ্ছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি ঢেইয়ে ঢেইয়ে কাজ করে কতটা বেলা করে দিলাম দেখো। মনে খুব ইচ্ছা যে একটু বিশালে যাই, একটু গরমের জামা কাপড় কেনাকাটা করি, একটু দেখি কি এলো নতুন জিনিস, কিন্তু বেরোতে ইচ্ছা করছে না। আসলে বাইরে বেরোতে গেলে তো বাইরের জামা কাপড় গায়ে দিতে হবে, সেটা পরবার মতন সাহস হচ্ছে না। এই ঘরে নেতা পোতা জামা কাপড় পরে থাকছি, এটাতেই এত গরম লাগছে, তাহলে বাইরের জামা কাপড় পরলে কী হবে, এইটা ভেবেই মনে হয় আমি এনার্জি হারিয়ে ফেলছি। আমি জেনারেলি লাঞ্চের পরে ঘরের কাজকর্ম মিটিয়ে ওই যে ঘন্টা দুই সময় পাই, ওই সময়টাতেই বিশালে যাই, কিন্তু ওই সময়টাতে আমাকে এসি টানছে, এসির মধ্যে ঢুকে পড়ছি, লেথার্জি এসে যাচ্ছে, আর ইচ্ছা হচ্ছে না, যাওয়া হচ্ছে না। ইন্ডাকশানটা অফ করে দিয়েছি বন্ধুরা, তাতেও ফুটছে। ইন্ডাকশানটা অফ করে আমি দইটা দিচ্ছি, না তো শুধু দইয়ের মধ্যে তো কিছু দেওয়া নেই, দইটা ফেলে যেতে পারে। চলো বন্ধুরা, এইখানেই তোমাদের আমি ফাইনাল লুকস দিয়ে দিলাম, আলাদা করে আর দেওয়ার সময় হবে না। টাইম বাবু ভ্যাকুয়াম ধরে নিয়েছে, আমি সরছি ডাস্টিংয়ের কাপড় নিয়ে সব ফেলে ফুলে। এই কিচেনটা আমার মেনলি প্রথমে শুরু করেছিলাম চা দিয়ে, তারপর আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বাড়তে বাড়তে এখন তো দেখছো তোমরা সবই হয়, ভাত হয়, কুকারের সিটি পড়ে, সন্ধ্যেবেলার ডিম সেদ্ধ হয়, চা ছাড়াও এই জিনিসগুলো হয়। তো এইটা প্রথম যেহেতু চা দিয়ে শুরু হয়েছিল যে ইন্ডাকশানে শুধু চাটা হবে, সেই জন্য এইখানে যত রাজ্যের এই অংশটাতে চায়ের মানে পাতাগুলো সাজানো থাকে, বিভিন্ন রকমের চা পাতাগুলো এখানে থাকে। এটা আমি প্রতিদিনই একটু হালকা করে ছেড়ে দিই, তো আজকে মনে হলো যে এটা তো কোনোদিনও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করিনি, তাই জন্য আজকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে প্রতিদিনই প্রত্যেক দিন আমি হালকা ডাস্টিং করে নিই, তাতে আর আমাকে বেশি করে খাটতে হয় না। নিয়ম করে কাজ করলে বন্ধুরা প্রতিদিন অল্প করে আর বেশি চাপের মুখে তোমাদের পড়তে হবে না, তাই জন্য আমি এইভাবেই কাজ করে যাই, যত কষ্টই হোক না কেন, ওই সকাল থেকে উঠো থেকে দুপুর তিনটে পর্যন্ত আমি খুব খুব করে পরিশ্রম করে নিই, তারপর আমি দু ঘন্টা বিশ্রাম, তারপরে সন্ধ্যের পর থেকে ছোটো মোটো কাজ থাকে, আর শরীর চলে না বন্ধুরা,
আর ভিডিও ফিডিও কিচ্ছু করতে ইচ্ছা করে না, বাকি তো আমার এডিটিং করতেই সময় লেগে যায়। সেই জন্য আমি ওই সকালের টুকুই আমি ভিডিও করি, বিকেলের দিকটা বেশিরভাগ টাইমই আমি করতে পারি না। শেষটাজির ভ্যাকুয়ামিংয়ের সঙ্গে সঙ্গেই আমার ডাস্টিংটা শেষ করে দিতে আমি চেষ্টা করি, আর শেষ স্ট্র্যাটেজিকে এই ফার্নিচারগুলো একটু এদিক ওদিক ঠেলে সাহায্য করে দিতে পারলে ভালো হয়। সব সময় সবটা পারি না, তবে যতটুকু পারি আমি করে দিই, নয়তো ও একলাই করে নেয়, ও আমাকে বলে না, কারণ ও দেখে যে ও বিজি রয়েছে, আর আমিও দেখি যে একটা মানুষ একলা কীভাবে করবে, সেই জন্য দেখতে পেলে, চোখের সামনে থাকলে, হাত ফ্রি থাকলে আমি ওটা এগিয়ে এসে করে দিই। আর অবশ্যই বন্ধুরা, এটার মধ্যে আমার স্বার্থ আছে, যদি আমি জায়গা মতন খালি করে না দিই তো সেই জায়গায় তো নোংরাটুকু রয়ে যাবে, তাতে আমারই অশান্তি বাড়বে, তাতে শ্রেয়স চ্যাটার্জির কী, শ্রেয়স চ্যাটার্জিকে তো আমি এরমভাবে সরিয়ে দিলে শ্রেয়স চ্যাটার্জি কিছু বলতে পারে না, ইন্দিরাকে যদি আমি এরমভাবে ওর সামনে সরিয়ে দিতাম বা কোনো কাজের মেয়েকে, তাহলে তারা কত রেগে যেত বলো, তারা বলতো ও আমরা বুঝি ভালো করে করি না তাই সরিয়ে দিতে আসছে, কিন্তু তা নয়, কাজ করতে করতে সব জিনিসটা এক হাতে করে নেওয়া যায় না, তাই এইটুকু এগিয়ে এসে হেল্প করে দিলে তারও সুবিধা আর আমারও মনে শান্তি যে হ্যাঁ আনাজ কানাজগুলো পরিষ্কার হয়ে গেল। এই আজকে যেমন এই ভালো করে ভারী ফুলদানিটা সরিয়ে দিলাম, টুলটা আমি রেগুলারলি সরিয়ে দিই, দিলে ধারটা করে যা হয়ে যায়। ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, প্রচণ্ড গরম, কাজ প্রচুর আছে, এখন যদি আমি আরও টানতে যাই আরও লম্বা হয়ে যাবে, তোমরাও বিরক্ত হবে, আমিও ক্লান্ত হব। ঠিক আছে, সঙ্গে থেকো আগামী দিনে, আর যদি তোমাদের আমাদের ব্লগ একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। বাই বাই।